আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমাদের একবার প্রশ্ন আছে হিন্দুর সাথে থাকা খাওয়া যাবে কিনা সেটা নিয়ে আমরা বলবো যে যদি হিন্দুর সাথে থাকা খাওয়া এগুলো যদি সে করতে বাধ্য না হয় তাহলে সেটা করা উচিত নয় কারণ হচ্ছে থাকতে থাকতে তার সাথে খেতে খেতে তার সাথে সক্ষতা আপনার জন্ম নিতে পারে আর যেটা শরীয়তে একবারে হারাম ইমান বিদ্বংসী এই কারণে আমরা বলবো যে যদি পারেন যে না থাকতে তাদের সাথে তাহলে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট এবং নিজের ইমানকে রক্ষা করা নিজের চরিত্রকে রক্ষা করা অবশ্যই সহজ হবে তখন তারপরেও আমরা বলবো যে শরীরতে কিছু বিধিবিধান আছে কাফেরদের সাথে একসাথে থাকা খাওয়া এই ব্যাপারে শরীয়তের কিছু বিধিবিধান আছে সেগুলা আমরা একটু শুনে নেওয়ার চেষ্টা করি সেটা হচ্ছে প্রথমত আমাদের জানতে হবে যে প্রত্যেকটা ব্যক্তি যে ব্যক্তি ইসলাম মানেনা সে কাফের সে চাই খ্রিস্টান ও ইহুদি হোক অথবা আপনার আমাদের দেশে যেটা বলা হয় অগ্নি পূজক অথবা মূর্তি পূজারই হিন্দু যাদেরকে বলা হয় বা অন্যান্য ধর্মের যেটাই হোক না কেন শিখ জাতি আপনার যে অমুসলমান তাকে কাফের মনে করতে হবে বিশ্বাস মনের মধ্যে রাখতে হবে যেন এই বিশ্বাস নষ্ট না হয়ে যায় যদি দেখেন তার সাথে থাকার কারণে এই বিশ্বাস বিশ্বাসটা দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন নিমান নষ্ট হয়ে যাবে দ্বিতীয় নম্বর হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে কাফের সাথে বন্ধুত্ব করা ভালোবাসার সৃষ্টি করা এটা কখনো কখনো কোনোভাবেই জায়জ হবে না আল্লাহ বলেন হে ইমান যে তোমরা কখনো বন্ধু হিসেবে গ্রহণ করবে না তাদের এক অপরের বন্ধু হতে পারে কিন্তু তোমাদের বন্ধু হতে পারে না হ্যাঁ তোমাদের কেউ যদি তাদেরকে বন্ধু মনে করে তার সাথে বন্ধুত্ব পাতাও তাইলে সে তাদের মধ্যেই পরিগণিত হবে নিশ্চয়ই আল্লাহ কখনো জালিমদেরকে সঠিক পদ দেখান না আরেকটা আয়তের মধ্যে যেটা সুরা নম্বর আয়ত আল্লাহ বলেন হিসেবে গ্রহণ করতে পারে না বাদ দিয়ে মোমেন বন্ধু কাফের কখনো বন্ধু হতে পারে না আল্লাহ

রসুলকে বলছেন যে আপনি কখনো এমন কোন সম্প্রদায় পাবেন না যারা আল্লাহ আল্লাহর শত্রু এবং রসুলের শত্রুর সাথে সৃষ্টি করে যারা আল্লাহকে মানতে চায় না তাদেরকে ভালোবাসে এমন মুমিন আপনি পাবেন না যদিও তারা তাদের বাপ দাদা হোক না কেন অথবা তাদের ছেলে সন্তান হোক না কেন অথবা তাদের ভাই বোন হোক না কেন অথবা তাদের আত্মীয় স্বজন হোক না কেন সুতরাং কখনো বন্ধু যাবে না এটা করতে হবে। যদি আপনার তাদের সাথে থাকার কারণে এবং তাদের সাথে খাওয়ার কারণে যদি বন্ধুত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখনই আপনি তাদের সাথে খাওয়া এবং থাকা বন্ধ করে দেবেন এটা খেয়াল রাখতে হবে এটা হচ্ছে দ্বিতীয় সূত্র তৃতীয় নম্বর হচ্ছে যে আপনি সব সময়।

যারা তোমাদের সাথে ধর্ম নিয়ে যুদ্ধে লিপ্ত হয় না এদের সাথে এবং তোমাদেরকে নিজের ঘর থেকে বের করে দেয় না এদের সাথে তোমরা ভালো ব্যবহার দেখাতে কোনো সমস্যা নেই এদের প্রতি ইনসাফের আচরণ দেখাবে কারণ আল্লাহ ইনসাফকারীকে ভালোবাসেন সুতরাং তাদের সাথে বে কাজ কখনো করা যাবে না তাতে হিতে বিপরীত হবে তারা মুসলমানদের সাথে চলার কারণে ইসলামের প্রতি দুর্বলতা জায়গায় যদি আরো বিপরীত অবস্থানে চলে যায় তাহলে সেটা তো কোনো হ্যাঁ আরো ইসলামের ক্ষতি হবে চার নম্বর যেটা সেটা আছে তাদের জবাই করা পশু খাওয়া যাবে তারা যদি বিশেষ করে আহলে কিতাব হয় ইহুদি এবং খ্রিস্টান হয় তাইলে খাওয়া যাবে এবং সেটা সেই পশু মৃত হতে পারবে না এরকম ভাবে মারা মারা এরকম এরকম হতে হতে পারবে না অথবা করে যদি এমন হয় তাইলে আর যদি আহলে কিতাব না হয় তাইলে তো খাওয়াই যাবে না যেমন হিন্দু যদি হয় তাদের কিত কিছু খাওয়া যাবে না তাইলে এই যে যেগুলো বলা হচ্ছে যে তাদের জবাই কিত যদি আহলে কিতাব হয় তাদের খাওয়া যাবে যেমন মুসলমানদের খাদ্য হালাল তাদের জন্য তেমনি তাদের খাদ্য হালাল যেমন আল্লাহ সুরাম পাঁচ নম্বর আয়ত বলেন হালাল করে দেওয়া হয়েছে এবং তোমাদের খাদ্য তাদের জন্য হালাল সুতরাং একজন মুসলমান সে আলী কিতাবের জবাই পশু খাতে পারবে এবং আহ অন্যান্য খানাও খেতে পারবে যখন সেটা নিশ্চিত হওয়া যায় যে তার মধ্যে কোনো হারামের মিশ্রণ নাই যেমন কোনো মাদক দ্রব্য নেই অথবা শুকরের গোস্ত হওয়ার সম্ভাবনা নেই অথবা নাফাক থাকার সম্ভাবনা নেই অথবা কোনো ক্ষতিকর জিনিস তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে শত্রুতা করে এমন সম্ভাবনা না থাকে পাঁচ নম্বর যে সূত্র সেটা আছে একজন মুসলমান সবসময় খেয়াল রাখবে যে অমুসলমানদের সাথে থাকলে তাদের কোনো সন্দেহ অথবা তাদের কোনো কিতাবপত্র তাদের কথা শোনার চেষ্টা করবে না কারণ হতে পারে তার ইমান দুর্বল হওয়ার কারণে তাদের কোনো সন্দেহ শুনে তার মাথার মধ্যে ঢুকে যেতে পারে ক্ষতি হতে পারে তবে যদি একজন পাকা মানুষ হয় যে সেই ইসলাম সম্পর্কে একবারে শক্তিশালী আইডিয়া রাখে যে তার সন্দেহ শোনার পর সেটা সে অপনোদন করতে পারে সেটা বাতিল করে দিতে পারে তখন শুনতে পারে নতুবা সাধারণ মানুষ সেটা শুনতে পারে না নম্বর যেটা সেটা হচ্ছে যদি কোনো মহিলা থাকে যে আপনি যেই কাফের সাথে চলছেন আপনি আপনারও ফ্যামিলি আছে এমন যদি হয় তখন কোনো মহিলা তাদের সৌন্দর্য অন্য কাফের মহিলার সামনে প্রকাশ করতে পারবে না যেমন আপনারও একটু ফ্যামিলি আছে কাফের একজন আপনার পাশে অবস্থান করছে তারও ফ্যামিলি আছে সুতরাং আপনার স্ত্রী আপনার মেয়ে সেই কাফের মহিলাদের সামনে আপনার চেহারা ইত্যাদি খুলতে পারবে না হ্যাঁ সতর্ক থাকতে হবে কারণ যদি এরকম খোলে তখন দেখা যাবে যে যে তারা আপনার আপনার মাহারাম যারা আছে তাদের সৌন্দর্য তাদের ভাইয়ের কাছে অথবা তাদের স্বামীর কাছে অথবা আত্মীয় স্বজনের কাছে প্রকাশ করবে প্রকাশ করার পরে তারা পিছনে পড়ে যাবে অথবা সেই কাফের মহিলা আপনার হিংসা করতে পারে মুসলমান মহিলার আর হিংসা করলে হতে পারে এই হিংসাটা আপনার শেষ পর্যন্ত কোনো জাদুর দিকে পৌঁছিয়ে দিতে পারে বা কোনো ষড়যন্ত্রের দিকে পৌঁছিয়ে দিতে পারে এটা কিন্তু সমস্যাকর হবে এই কারণে মহিলাদেরকে তাদের মহিলাদের সাথে মিশতে দেওয়া হবে না যে তাদের সামনে চেহারা খুলে একবারে চলতে পারবে না সাত নম্বর যেটা সেটা আছে যে সময় কাফেরদের সাথে থাকলে তাদেরকে দাওয়াত দেওয়ার ইসলামের দিকে দাওয়াত দেওয়ার চেষ্টা করতে হবে এবং তাদের সাথে যে আচরণগুলো আপনি করবেন পুরোপুরি ইসলামের লেভেলে হতে হবে মানে আপনি পুরোপুরি ইসলাম মানতে হবে তারপরে আপনি একজন কাফেরকে তার আপনার সাথে রাখতে পারেন কারণ তাহলে কি হয় আপনি যদি পুরোপুরি ইসলামের ব্যাপারগুলোকে মানেন এগুলা দেখতে দেখতে শেষ পর্যন্ত ইসলামের প্রতি তার কি আসবে আপনার সহানুভূতি আসবে ইসলামকে ভালো লেগে যাবে তখন সে আপনার মুসলমান হতে চেষ্টা করবে এই কারণে এই লক্ষ্য নিয়ে আপনি তার সাথে আচরণ করতে পারেন যে কোন কাপের সাথে সাক্ষাৎ করতে পারেন ইসলাম দাওয়া দেওয়ার উদ্দেশ্যে তাদের কোনো অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে পারেন এবং তাদেরকে কোনো জিনিস আপনি ধার দিতে পারেন যে জিনিসের প্রয়োজন উদ্দেশ্য থাকবে যে তাদেরকে দাওয়া দেওয়া ইসলামের প্রতি এই ভালো উদ্দেশ্য নিয়ে তাদেরকে ইসলামের দিকে আকর্ষিত করা এবং তাদের সাথে আচরণ যেগুলা করবে পুরোপুরি ইসলাম সম্মত হতে হবে তাইলে তারা ইসলামী চরিত্র সম্পর্কে তাদের আইডিয়া হবে এবং কখনো এমন যেন না হয় যে তাদের তাদেরকে কোনো কিছু দিবেন যেটা থেকে আপনার আইডিয়া করতে পারেন সেটা হারাম জিনিসের মধ্যে ব্যবহার করবে তাই কিন্তু সেটা করতে পারে না যেমন আপনি কাউকে টাকা দিচ্ছেন এক হিন্দু আপনি মনে করছেন এই টাকা নিয়ে সে আপনার মন্দিরে দিবে তাহলে দিতে পারেন না এরকম শরীয়ত বিরোধী কোনো কাজে ব্যবহার করবে তাহলে দিতে পারেন না একটা ছুরি আপনি তাকে ধার দিবেন আপনি জানেন এটা নিয়ে শুকুর জবাই করবে তাহলে সেটা দিতে পারেন না সুতরাং এগুলো খেয়াল রাখতে হবে আট নম্বর যেটা যেটা বলে শেষ করব সেটা হচ্ছে যে একজন মুসলমান কাফেরদের সাথে সাধারণ থাকা অবস্থায় সে নিজের ইসলাম নিয়ে অবশ্যই গর্ব করতে হবে নিজের মানে আপনার খুশি থাকতে হবে যে পুরা ইসলামের সমস্ত ক্ষেত্রে তাকে ইসলামের উপর থাকতে হবে এবং সমস্ত ক্ষেত্রে কাফের সামনে তার ইসলামের যে অবস্থান সেটা প্রকাশ করতে হবে কখনো সত্য প্রকাশ করা থেকে এসে লজ্জিত হবে না কারণ তার সমস্ত বিষয়ে যদি ইসলামের অবস্থানকে তুলে ধরা হয় তাহলে সেই ব্যক্তি ইসলামের সৌন্দর্য তার সামনে ফুটে উঠবে তখনই সে ইসলামের দিকে ধাবিতে হবে এবং ইসলামকে আরো বেশি জানার চেষ্টা করবে এটা অবশ্য করা উচিত সুতরাং একজন হালকা মানুষ যে ইসলাম সম্পর্কে জানেই না এই জাতীয় মানুষের কিন্তু কাফেরদের সাথে থাকা খুবই মুশকিল এই কারণে যারা শরীয় শরীয়তকে পুরা মানে তাদেরকে ওদের কাছে রেখে নিজেদের অবস্থান জানানো দরকার এবং এর পাশাপাশি কাপেরদের সাথে থাকলে যে আপনার ইসলামের যে প্রকাশ্য কাজগুলো আছে নামাজ রোজা তেলাওয়াত এগুলো আপনার বেশি করার চেষ্টা করতে হবে তাইলে এগুলা সৌন্দর্য দেখে তার কাছে ইসলামটা ভালো লেগে যাবে এবং সে মুসলমান হওয়ার চেষ্টা করবে আশা করি ব্যাপারটা ভালো করে বুঝতে পেরেছেন খাইরান